দেখুন কিভাবে বাহুবলীর মায়ের সঙ্গে রোমাঞ্চ করেছিলেন শাহরুখ। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রাজামৌলি পরিচালিত বাহুবলী। প্রথম ছবিটির চেয়ে বেশি ব্যবসা করেছে বাহুবলী টু। এতে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেতা ও অভিনেত্রীরা। তবে জানেন কি, বাহুবলীর মা শিবগামীর সঙ্গে পর্দায় রোমান্স করেছিলেন শাহরুখ খান। 1996 সালের বলিউড সিনেমা চাহত এতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন পূজা ভাট ও রাম্য কৃষাণ। আর এই রাম্য কৃষাণ আর কেউ নন, তিনি বাহুবলী ছবির রাজমাতা শিবগামী। দক্ষিণের ছবিতে অভিনয়ের আগে তিনি অভিনয় করেছেন বেশ কিছু বলিউড সিনেমাতেও। শুধু শাহরুখের সঙ্গে নয়, সঞ্জয় দত্ত, অনিল কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন রাম্য। অমিতাভের বিপরীতে বড় মেয়ে ছোট মেয়ে এবং সঞ্জয় দত্তের বিপরীতে খলনায়ক ছবিতে অভিনয় করেছিলেন এই মেধাবী অভিনেত্রী। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।